জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক এই মুহূর্তে কী ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চার দিক পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন্যানি ছাত্র জনতার আন্দোলনে মিরপুরে শিয়াম সর্দার হত্যা মামলায় সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও ও সাবেক বিমান পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বিক্রে চিফ মেট্রোপলিটন ঢাকার ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে গ্রেফতারকৃতদের তোলা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের কারাগারে পাঠানোর আবেদন করেন এ সময় বাদী পক্ষের আইনজীবীরা বলেন দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করেছেন আসাদুজ্জামান নূর আর বিমান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে দুর্নীতি সঙ্গে জড়িত ছিল মাহবুব আলী সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেন তারা তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত নন তারা মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটা তারা নেশাত করে দেওয়া তারা ষড়যন্ত্র করবে সেই জন্য শান্তি শৃঙ্খলা তারা বিঘ্নিত করবে এই জন্য তাদের জামিন তাদের দা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হোক বিজ্ঞ আদালত উভয় পক্ষের অন্তে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেন ইয়াসুদুজ্জামান নূরকে আজকে মিরপুর থানায় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং আমরা বিজ্ঞ আদালতে তার জন্য জামিনের প্রার্থনা করেছি আমরা বিজ্ঞা আদালতে সাবমিশন করেছি যে তিনি অপরাধের সাথে কোনোভাবে সংযুক্ত না এবং কোনো প্রাইমাফেসি কেস এখানে স্টাবলিশড হয় নাই কোনো এক্সিকিউটার এখানে শনাক্ত করা হয় নাই তাদের স্টেটমেন্টে এগুলো উঠে আসে নাই সুতরাং তিনি এই মামলায় কোনো স্পেসিফিকভাবে অ্যালিগেটেড না প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার পর কোন উপদেষ্টার সম্পদ বাড়বে না বলেও আশ্বাস দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন সোমবার বিকেলে জাতীয় পবিত্র উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন চোদ্দ শত বছর আগে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ঘোষণা করেছিলেন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই সব মানুষ সমান কোনো বৈষম্য করা যাবে না তিনি সবার জন্য উত্তম চারিত্রিক নিদর্শন রেখে গেছেন বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা তিনি আরো বলেন বিশ্বনবী যুদ্ধের ময়দানে সতর্ক করে দিতেন গির্জা মন্দির সহ ধর্মীয় কোন স্থাপনায় যেন হামলা না হয় তার আদর্শকে অনুসরণ করে চলতে হবে বলেও স্মরণ করিয়ে দেন ধর্ম উপদেষ্টা তিনি আরো বলেন সব উপদেষ্টাকে সম্পদের হিসাব দিতে হচ্ছে ইতিমধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার ফর্ম তৈরি করা হয়েছে বর্তমান সরকারে ভালো যাতে আমরা কিছু সংস্কার স্টার্ট করে দিয়ে সূচনা করে पॉलिटिकल স্টেবিলিটি सस्टेनेबल इकोनॉमिक सिस्टम এই এটা চালু করে দিয়ে আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করে এটা সুষ্ঠু অবাধ ইমপারশিয়াল ফ্রি এন্ড ফেয়ার আমাদের নির্বাচন দেন সে নির্বাচনের প্রতিটি রাজনৈতিক দল বিধিবদ্ধ রেজিস্টার রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে ক্যাবিনেটে আমাদের জন্য ফর্ম করা হয়েছে আমরা হিসাব দিচ্ছি আমি আশাবাদী আমি যেদিন দায়িত্ব থেকে সরে যাব আমার এক্সিস্টিং যে সম্পদ স্থাবর স্থাবর যেদিন আমি ছেড়ে যাব সেদিন আমার এক টাকাও বাড়বে না কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন বাহাত্তরের সংবিধান অবৈধ পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন তখনই সম্ভব হবে যখন প্রশাসনে সরাসরি জনগণের অংশগ্রহণ থাকবে রাজধানীর রাওয়া কনভেনশন হলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিসের আয়োজনে সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনায় কথা বলেন তিনি সভায় বক্তারা বলেন সমালোচনা না করলে ক্ষমতাবানরা ফের স্বৈরাচারী হয়ে উঠতে পারে রাজনৈতিক দল ও তরুণদের সমন্বয়ে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান রাজনীতিকরা ষড়তন্ত্র যেন মাথা চড়া দিয়ে উঠতে না পারে সে কথা মাথায় রেখে নির্বাচনী ব্যবস্থাকে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা আমরা গঠিত হইতে পারি আমাদের সংবিধান আমরা বানাইতে পারি নাই তোমরা চাপা দিয়েছে বাঙালি জাতি বা ধর্ম নিরাপত্তা তোমরা বলছো তারা নির্বাচন তখনই সম্ভব জনগণ আসবে নির্বাচনে যখন এমন একটা রাষ্ট্র আমরা গঠন করতে পারব জনগণের প্রতিনিধিরা যেখানে সত্যিকার অর্থে সে যেতে পারবে এবং প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা স্তরে জনগণ সরাসরি অংশগ্রহণ করতে পারবে আমি উদাহরণ দিয়ে বলতে পারবো যে অনেকগুলো আমাদের সিদ্ধান্ত রয়েছে যেগুলো আমাদের চারজন কমিশনার বিরোধিতা করার পরেও সেটা কিন্তু চিফ ইলেকশন কমিশনার সেটা ভিন্ন রূপ একটা বিষয় নিয়ে সরকারের সাথে করেছেন কারণ রেড টেলিফোনটা তো ওনার কাছেই থাকে রেড টেলিফোন তো আর অন্য কারো কাছে থাকে না অন্তর্বর্তী সরকার নয় নির্বাচিত সরকার সংসদের সংবিধান সংস্কার বা সংশোধন করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ডিয়ারুইতে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট উচ্চকক্ষের গঠন শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি মির্জা ফখরুল আরও বলেন নির্বাচন দেওয়ার জন্য যেসব প্রতিষ্ঠান কিংবা সংস্থার সংস্কার ও পরিবর্তন প্রয়োজন সেটি এখন করতে হবে বাকি সংস্কার করবে নির্বাচিত সরকার এ সময় তিনি উল্লেখ করেন কোন কোন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অগ্রহণযোগ্য বক্তব্য দিচ্ছেন অনুষ্ঠানে জেএসটি সভাপতি আসমা আব্দুর রব বলেন সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মৌলিক যে পরিবর্তন আনা সেই পরিবর্তনগুলো বা যেটাই বলি না আমরা সেটা কখনই জনগণের মতামত চালা সম্ভব না এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয় সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচনটা যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তনগুলো দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি জাতীয় পার্টিকে অনেক ইস্যুতে আওয়ামী লীগ সরকার বাধ্য করেছে বলে মন্তব্য করে কোনো ভুল করে থাকলে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন দাদশ জাতীয় নির্বাচনে জাপাকে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছিল বিকেলে দলের বনানী কার্যালয়ে ইদে মিলাদুন্নবীর দোয়া মাহফিলে সব কথা বলেন তিনি থেকে তখন ছিলেন আমরাও নির্বাচনের সময় আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম না আমরা নির্বাচনে যেতে পারিনি আমাদেরকে ভাগ করে একটা ব্ল্যাকমেইলিং করা হয়েছিল দুই হাজার চোদ্দের পর থেকে সেই ব্ল্যাকমেইলিংয়ে জোরা জবস্তি করে শেষ পর্যন্ত যখন আমরা যেতে চাইনি শেষ দিন পর্যন্ত উজ্জ্বল করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি তখন আমাদেরকে গায়ে জোরে আমাদেরকে যেতে দেওয়া হয়নি দ্য রেকর্ড এটাকে সকলেই জানেন যারা জানেন না তারা খুঁজে দেখতে পারেন কাজে ওটা আমরা নিজের ইচ্ছায় যাইনি আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে নির্যাতন করা হয়েছে আমাদেরকে সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা পবিত্র ঈদে মিলাদ নবীর যশ্নে জুলুস প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের বিভিন্ন স্থানের শোভাযাত্রায় অংশ নেন লাখ লাখ মুসল্লি হাম নাথ ও দুরুহে দরুদে মুখুর হয় বিভিন্ন নগরী দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় হয় বিশেষ মনাজাত ঈদে মিলাদুন উপলক্ষে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় আয়োজন করা হয় লাখ লাখ মুসল্লি নগরের আলিয়া মাদ্রাসার সামনে থেকে শুরু হয় এই ঘিরে উৎসবের নগরে পরিণত হয় চট্টগ্রাম ভাব গাম্ভীর্য আর পবিত্রতার আমেজে ছড়িয়ে পড়ে অহিংসা ঐক্য আর বিশ্ব শান্তির বাণী সিলেটের গাওসিয়া তৈয়বিয়া তাহেরিয়া পরিষদের উদ্যোগে র্যালি হয় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার থেকে শুরু হয় নগরীর শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি শোভাযাত্রা জুড়ে মহানবীর ও ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পীরা উপেক্ষা করে ধর্মীয় যে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত শোভাযাত্রা এছাড়াও দিবসটি উপলক্ষে মসজিদে দোয়ার আয়োজন করা হয় রাজশাহীতে বাইতুল মামুর জামে মসজিদ থেকে প্রতি বছরের মতো এবারও বের হয় ধর্মীয় শোভাযাত্রা এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মসজিদ মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল আলোচনা সভা দোয়া আমরা ঈদ উল বাকরির ঈদুল আজহা পেয়েছি এখন কারণে আর এই আগমন হয়েছে আজকের এই দিনে এই কারণে আমরা আল্লাহকে পেয়েছি কোরআন পেয়েছি হাদিস পেয়েছি সবাই সারা চট্টগ্রামের বিভিন্ন রাস্তায় মুখরিত অবস্থায় আছে তারা সবাই নারে নারে সবচেয়ে সবচেয়ে নবী সুলাগানবী জুলুসের মাধ্যমে ঈদ মিলাদবীর যে বার্তা সেটা হচ্ছে শান্তির বার্তা নজুল পাক সাল্লাহ আলিয়াল্লামকে শান্তির দূত বলা হয় তিনি আসার পর অশান্ত আরব বিশ্ব শান্তিতে শান্তির রাজ্য পরিণত হয়েছিল এবং এটাকে অনুসরণ করে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার এটাকে মডেল ধরা হয় উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে মশা নিধনে ওষুধ ছিটানোর সহ পরিচ্ছন্নতা কার্যক্রম হ্রাস পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরখান ও দক্ষিণখানের বাসিন্দারা এমন অভিযোগ করেছেন তারা বলছেন সিটি কর্পোরেশনের কর্মীরা যেন তেনভাবে ওষুধ ছিটিয়ে যায় অনেকটা লোক দেখানোর মতো ব্যাপার ওষুধে কোনো কাজ হয় না এসব এলাকার রাস্তা নর্দমা খালি জায়গায় মাসের পর মাস পানি জমে থাকে এই পানি হয়ে উঠছে প্রজনন প্রজননস্থল এই ছিল এখন চারদিকে